কিছু টিভি চ্যানেল বাংলাদেশে আছে, বিশেষ করে 71 টিভি। আমার দেশে নিরপরাধ যে যুবকগুলো আছে, আপনার তো মূল জায়গায় সমস্যা। আপনি যদি দুধের বাটি খুলে দেন, বিড়াল মুখ দিবে না, এরকম কোনো গ্যারান্টি আপনি কোনোভাবে দিতে পারেন? আমরা নাকি নারীদের ইজ্জত সম্মান বিকৃত করতেছি, নারীদেরকে নাকি বিভিন্নভাবে টিটকারি মশকারি করতেছি। তারা টিভি চ্যানেলগুলোর মধ্যে বসে বসে নারীদেরকে আরো উস্কানি দিয়া দেয়। নারী স্বাধীনতার নামে তাদেরকে কি বলে যে তুমি একজন নারী, তুমি পুরুষের চেয়ে আরো ক্ষমতাধর, এরকম চিন্তা নিয়ে তুমি চলবা। যখন টিভি চ্যানেলগুলোর মাধ্যমে বিভিন্নভাবে ইসলামকে কটাক্ষ করা হয়, আলেম ওলামাদেরকে কটাক্ষ করা হয়, আর নারীরা তখন তাদের মনের মধ্যে আরো শক্তি যোগায়, এরকম কিছু টিভি চ্যানেল বাংলাদেশে আছে, বিশেষ করে 71 টিভি, ডিবিসি চ্যানেল না সময় টিভিও আছে। এদের কাজই দেখবেন কিভাবে মুসলমানকে, আলেম ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে কিভাবে ইসলামী আইনকে, ইসলামী কালচারকে, ইসলামী সংস্কৃতিকে মানুষের কাছে, নাস্তিক মুরতাদ বেঈমানদের কাছে প্রশ্নবিদ্ধ করা যায়, এটাই তাদের কাজ। আর তাদের এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে মহিলাদেরকে সমান অধিকারের ধোয়া দিয়ে তাদেরকে যে রকম পরিস্থিতিতে বাধ্য করেছে, এই সকল পরিস্থিতিতে বাধ্য করার কারণেই আজকে মহিলা বেহায়াপনার মাধ্যমে রাজপথে হাঁটে, মার্কেটে, শপিং মলে বিচরণ করতেছে। আমার দেশের, আমি বলবো আমার দেশের নিরপরাধ যে যুবকগুলো আছে তাদের কি দোষ আছে আমি বলবো। কারণ তো আমার, আপনার তো মূল জায়গায় সমস্যা। আপনি যদি দুধের বাটি খুলে দেন, এই দুধের বাটিতে বিড়াল মুখ দিবে না, এরকম কোনো গ্যারান্টি আপনি কোনোভাবে দিতে পারেন? কথা বলেন, এটা যে কোনো শ্রেণীর লোক হোক, যে কোনো দলের লোক হোক, হোক সে আলেম, হোক সে বক্তা, হোক সে পীর, শয়তান কি হুজুরের কাছে আসে না? শয়তান কি কোনো মাদ্রাসার শিক্ষকের কাছে আসে না? আসে কি আসে না বলেন? দেখেন আপনি, আল্লাহর কোরআনকে আমরা প্রাধান্য না দিয়ে বিভিন্নভাবে দর্শকদেরকে উস্কানি দিয়ে এবং মহিলাদেরকে, মেয়েদেরকে, যুবতীদেরকে আমরা ওই যে সমান অধিকারের ধোয়া দিয়া তাদেরকে দিছি, একেবারে সব কিছু উলঙ্গ করে রাস্তায় ছেড়ে, তখন আমার দেশের যুবক যখন এই মেয়েকে ডিস্টার্ব করে, এই মেয়ের সাথে ইপটিজিংয়ে লিপ্ত হয়, শেষ পর্যন্ত তার সাথে ধর্ষণে লিপ্ত হয়, তখন আবার যারা ওই মেয়েদেরকে উস্কানি দিল, এই ছেলেদেরকে বললো যে ফ্রি মিক্সিং করো, কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ে কিন্তু তোমার 18 বছর বা 22 বছর না হওয়ার আগ পর্যন্ত তুমি করতে পারবে। দেখেন শয়তানের যত চক্রান্ত আছে, সব চক্রান্ত শয়তানের সরকারের মাথায় দিছে, আর শয়তানের এই চক্রান্তকে সরকারের মাথায় দেওয়ার কারণে সরকারের বড় বড় পদে বসে ইহুদি খ্রিস্টানের দালালগুলো মুসলমান নামদারি, তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিয়ের যে আইনকে তারা বাংলাদেশে বাস্তবায়ন করেছে, 18 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না, 22 বছরের আগে ছেলেদেরকে বিয়ে করা যাবে না, আইন কিন্তু এটা করছে। যদি কেউ 18 বছরের আগে কিংবা 22 বছর আগে বিয়ে করে, মামলা হয়, মা বাপকে জেল কাটতে হয়, ঠিক না বিডি? কিন্তু 18 বছর এবং 22 বছরের আগে ছেলে মেয়ে যদি ফ্রি মিক্সিং করে, রমনাতে যদি গিয়ে আড্ডা দেয়, দর্শনেও যদি লিপ্ত হয়, তাইলে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে 18 বছরের আগে বিয়ে করলে, বলেন না নাউজুবিল্লাহ। তো এই রকম অপরাধগুলো আমরা নিজেরাই তো আমাদের সন্তানদেরকে শিখাচ্ছি, আমাদের এই সন্তানদেরকে তো অপরাধগুলো আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সরকার, আমাদের দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে শিখাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এখন আপনি এই আইন দিয়ে, এই সংবিধান দিয়ে, আমার আপনার মন গড়া তৈরিকৃত যেই সংবিধান এবং আইন চলতেছে বর্তমান গোটা পৃথিবীতে, এই আইন দিয়ে কি দেশের শান্তি, যুবক যুবতীদের শান্তি, দেশের সকল পর্যায়ের মুক্তি রক্ষা করা কখনো সম্ভব? আপনারা কি বলেন, সম্ভব?